بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ইকরা টেলিভিশনের ইসলামের দর্শন অনুষ্ঠানে সম্মানিত শ্রোতা দর্শক বন্ধুরা যারা দূরে কাছে থেকে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাসের সেরা মাস রমজানুল মুবারক চলছে। এই মাস হচ্ছে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এবং এই মাসের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং ফজিলতের মূল কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহর কালাম নাজিল হয়েছে। এই মাসটি আল্লাহর কালামকে ধারণ করে আছে। এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি কোরআন মজিদ নাজিল হয়েছিল। কোরআনের ১৮৫ নম্বর আয়াত সুরা বাকারার দুই নম্বর সুরা ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস ওই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শক হিসাবে এই কিতাব নাজিল হয়েছে। মানুষের পথ নির্দেশনা দানের জন্য এই কিতাব নাজিল হয়েছে। হুদাল লিন্নাস ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়াত বর্ণনা সম্বলিত কিতাব এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কিতাব হিসাবে এই কিতাবটিকে নাজিল করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে এখানে যে কথাটি বলা হলো যে শাহরু রমাদান, রমজান মাসের পরিচয় তুলে ধরা হয়েছে যে শাহরু রমাদান, রমজান মাস কোন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল যে রমজান মাসের মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য এবং এই মাসের যত ফজাইলের কথা বলা হয়েছে, সমস্ত ফজিলতের মূল কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহর কালাম নাজিল হয়েছে। মাসটি বরকতময় হয়েছে আল্লাহর কালামকে ধারণ করে। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তাবাররাক বিল কোরআন ফা ইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু, তুমি কোরআনের মাধ্যমে বরকতময় হও, কারণ ফাইন্নাহু কালামুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর কালাম, ওয়াখারাজা মিনহু, এবং আল্লাহ নিজে এই কিতাবের তিলাওয়াত করেছেন। সুতরাং কোরআনের সম্পর্ক যে বিষয়ের সাথে, যে সময়ের সাথে, যে স্থানের সাথে, যে ব্যক্তির সাথে অথবা যে বস্তুর সাথে হয়, সেই স্থান, সেই সময়, সেই দিন, সেই রাত, সেই মাস, সেই ব্যক্তি, সেই গোষ্ঠী এবং সেই বস্তুর মর্যাদা বেড়ে যায়। দেখুন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তো রমজান মাসের মর্যাদা অনেক গুণ বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে যে রাতে, সেই রাতের মর্যাদার কথা বলা হয়েছে খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। এমনিভাবে কোরআন নাজিল হয়েছে যে ভূমিতে, সেই আরদুল কোরআন, সেই ভূমির মর্যাদাও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কোরআন নাজিল হয়েছে যে পয়গম্বরের ওপর, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তিনি হচ্ছেন নবী শ্রেষ্ঠ। এমনিভাবে কোরআন নাজিল হয়েছে যে উম্মতের জন্য, সেই উম্মতের কথা বলা হয়েছে কুমতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের এই আবির্ভাব ঘটানো হয়েছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, লাম লিল মুনফাত,
মানুষের কল্যাণের জন্য অর্থাৎ মানব জাতির জন্য কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূর করার জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে এবং তোমাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে তাহলে শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে উম্মতের জন্য কোরআন নাজিল করা হয়েছে প্রিয় বন্ধুরা আমার কোরআন নাজিল হয়ে কোরআন মজিদ যিনি যে কাগজের মধ্যে ছাপা হয় সেই কাগজের মর্যাদা বেড়ে যায় কোরআন মজিদকে ধারণ করে রাখে যে বস্তুনি সেটার মর্যাদা বেড়ে যায় কোরআন মজিদকে ধারণ করে যে রেহাল তার মর্যাদা বেড়ে যায় এবং কোরআন মজিদ যে শিক্ষাদান করেন তার কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শিক্ষা দান করেন এবং যিনি শিখেন তার কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি যিনি কোরআন শিখেন এবং শিক্ষা দান করেন এই সমস্ত কিছু যা বলা হলো যে সময়ের দাম বাড়ে এই রাতের দাম বেড়ে যায় দিনের দাম বেড়ে যায় মাসের দাম বেড়ে গিয়েছে এবং উম্মতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে যে কাগজে ছাপা হয় সেই কাগজের কে মানুষ সম্মান করে এই এই সবগুলো বিষয় কিসের জন্য কোরআনকে ধারণ করার জন্য কোনো না কোনোভাবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য প্রিয় বন্ধুরা কোরআন এতই মর্যাদাপূর্ণ কারণ এটা কালামুল্লাহ আল্লাহর কালাম রাজাধিরাজের কালাম এবং ফরমান এই ফরমানের সাথে যারই সম্পর্ক তৈরি হয় তার সম্পর্ক বাড়ে যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল এবং লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছিল এই জন্য এই মাস এবং এই রাত সবার সেরা হয়ে দাঁড়িয়েছে শাহরুর রমাদান আল্লাদি উংজিলা ফিহিল কোরআন রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন কেন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়তের জন্য প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে মানব জাতির জন্য আমি নারী হই বা পুরুষ হই আমি যে বয়সের মানুষ হই যে ভাষার মানুষ হই যে ভৌগোলিক সীমারেখার মানুষ হই না কেন আমার আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি ডিগ্রি অর্জন করা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া আলেম হাফেজ হওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার জন্য আমার দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য আমার জীবনে কল্যাণ নিশ্চিত করার জন্য দুনিয়াতে এবং আখেরাতে আমার জীবন থেকে অকল্যাণ দূর করার জন্য দুনিয়াতে এবং আখেরাতে সেটি হচ্ছে হিদায়ত সেটি হচ্ছে আল্লাহ প্রদর্শিত আল্লাহ প্রদত্ত পথে নিজেকে পরিচালিত করা আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে নিজেকে পরিচালিত করা এবং মুহাম্মদুর রাসূল ইসলামের যে জীবন আদর্শ সেই পথে তিনি যে মুক্তির তিনি যে শান্তির রাজপথ প্রদর্শন করেছেন সেই পথটি হচ্ছে হেদায়ত সেই পথ কি বলা হয়েছে সিরাতুল মুস্তাকিম সেই পথ কি বলা হয়েছে সাবিলিল্লাহ সেই পথই হচ্ছে ইসলাম প্রিয় বন্ধুরা আমার তাহলে হেদায়ত প্রাপ্তিটা হচ্ছে মানব জাতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি বাঙালি হই অথবা আরবি হই ইংরেজ হই অথবা উর্দুভাষী হই জার্মানভাষী হই অথবা ফরাসিভাষী হই যে ভাষাভাষী মানুষ হই যে ভৌগোলিক সীমার মানুষ হই সমস্ত দুনিয়ার মানুষের জন্য হেদায়ত হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই হেদায়ত কোথায় পাওয়া যায় কোনো কোম্পানি কোনো কারখানাতে তো হেদায়ত তৈরি হয় না হেদায়তের মূল উৎস আল্লাহ তাআলা বলেছেন কোরআন মজিদ যে শাহরু রমাদান আল্লাদি উংজিলা ফিহিল কোরআন হুদাল্লিন্নাস রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এবং সে কোরআন কেন নাজিল হয়েছে মানুষের হেদায়তের জন্য আপনার আমার এই মুক্তি শান্তির রাজপথ প্রাপ্তির জন্য কোরআন নাজিল হয়েছে তাইলে কোরআনের মধ্যে হেদায়তের বর্ণনা আছে এবং কোরআনের মাঝে সত্য মিথ্যার পার্থক্যের কথা বলে দেওয়া হয়েছে কোনটি সত্য কোনটি অসত্য কোনটি ন্যায় কোনটি অন্যায় কোনটি হারাম কোনটি হালাল কোনটি মারুফ কোনটি মুনকার এরকম সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা কোরআন মজিদে দেওয়া হয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ কিতাব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এবং আরও একটি বিষয় দেখেন যে এই মাসটিকে স্মরণীয় করে রাখা হয়েছে যে মানুষ হেদায়তের উপর চলতে হলে হেদায়তের রাজপথ পেতে হলে তার মাঝে একটি শুদ্ধাচার আসতে হবে তার মাঝে এই সুশীল হওয়ার যে প্রবণতা সেটা তৈরি হতে হবে তার মধ্যে তাকোয়া এবং পরহেজগারি সৃষ্টি হতে হবে তাহলে তাকোয়া পরহেজগার মানুষই প্রকৃতার্থে হেদায়তের পথিক এই জন্য কোরআন মজিদে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন
এই জন্য কোরআন মজিদে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আমরা যদি সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারি তাহলে আমি হেদায়াত প্রাপ্ত হব, যেটা বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। তাহলে প্রকৃত হেদায়াত প্রাপ্ত তারাই যারা মুত্তাকি। প্রিয় বন্ধুরা, তাহলে যে কথাটি বলতে চাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনার ব্যবস্থা কেন করেছেন, আমরা যেন তাকওয়া অর্জন করি। তাকওয়া কেন অর্জন করতে হবে? হেদায়তের রাজপথে চলার জন্য। হেদায়তের রাজপথ কি? সেটি হচ্ছে আল্লাহর যে সমস্ত আওয়ামির, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত মারুফাত আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত পালনীয় আদেশ আছে, সেই সমস্ত আদেশ পালনে আমি যেন এই পুরোপুরিভাবে অনুগত হই, আমি যেন পুরোপুরিভাবে এই শৃঙ্খলার সাথে সেই সমস্ত বিধান পালন করি, সেটা আমার মালিক চান। এবং তিনি চান যে আমার মাঝে যে সমস্ত মন্দ অভ্যাস আছে, আমার মাঝে যে সমস্ত মন্দ আচার আচরণ আছে, এর থেকে আমি মুক্ত হই, পাপ পঙ্কিলতা থেকে আমি মুক্ত হই, সেটি আমার মালিক চান। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। তো আমাদের দায়িত্ব হবে যে যেহেতু কোরআন এই মাসে নাজিল হয়েছে, কোরআনকে ধারণ করে এই মাস সম্মানিত হয়েছে। কোরআন কিন্তু মাসের জন্য নাজিল হয় নাই, কোরআন কিন্তু মক্কা মদিনার জন্য নাজিল হয় নাই, কোরআন কিন্তু কাগজের জন্য নাজিল হয় নাই, কোরআন রিহালের জন্য নাজিল হয় নাই, কোরআন দিন এবং রাত অথবা মাসের জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে কিন্তু আপনার আমার জন্য। আমরা যেন কি হতে পারি? আমরা যেন জ্ঞান সমৃদ্ধ হতে পারি, আমরা যেন মানুষ হিসাবে আমরা যেন নিজের মাঝে শুদ্ধাচার নিয়ে আসতে পারি। একটি জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, একটি তাকওয়া পরহেজগার জাতি গঠনের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের দায়িত্ব হবে যে আল্লাহর কালাম, কালামুল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, কালামুল্লাহর সাথে মহাব্বত তৈরি করা। এই জন্য এক হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বাল কুরআনা আহাব্বাল্লাহ ওয়া রাসূলাহু, যে কোরআনকে ভালোবাসলো সে আল্লাহকেও ভালোবাসলো, তার রসুল সাল ইসলামকেও ভালোবাসলো। আমি এই সুযোগে, এই সুবাদে যারা কথা শুনছেন, যে দেশ থেকে যেখান থেকে কথা শুনছেন, যে ভাই এবং বোনেরা কথা শুনছেন, তাদের সকলের কাছে এই আবেদন রাখতে চাই, বিনীত এই নিবেদন করতে চাই, আসুন কোরআন নাজিলের এই মাসে, কোরআন চর্চার এই মাসে আমরা নিজেরা কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করি এবং কোরআন সহিশুদ্ধভাবে পাঠ করি। কারো যদি সহিশুদ্ধভাবে পাঠ করার সক্ষমতা না থাকে, তাহলে এটাই একটি সুবর্ণ সুযোগ, এই মাসে আমি কোনো না কোনো আলিম অথবা কারি সাহেব অথবা হাফিজ সাহেবের সাথে সংযোগ তৈরি করি এবং তার মাধ্যমে আমি, তার সাহায্যে আমি চেষ্টা করি কোরআন মজিদকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার এবং একই সাথে কোরআন মজিদকে বুঝে পড়ার আমরা চেষ্টা করি যে আমার মালিক কোরআনে কী বলেছেন। তাইলে কোরআনের কয়েকটি হক আমাদের উপর আছে, আসুন আমরা এই পবিত্র মাস সিয়াম সাধনার এই মাসে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি এবং কোরআনের হকগুলো আদায়ের চেষ্টা করি। কোরআনের এক নম্বর হক হচ্ছে ইমান বিল কোরআন, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, আস্থা স্থাপন করা। এবং কোরআনের দ্বিতীয় হক হচ্ছে যে আমরা কোরআনের তিলাওয়াত করব সহিশুদ্ধভাবে। আর কোরআনের আরেকটি হক হচ্ছে যে কোরআনের প্রতি যে আজমত, কোরআনের যে মর্যাদা, কোরআনের যে মহিমা, যেটি আল্লাহর কালাম, আল্লাহ তাআলার ফরমান, সেই বিষয়টি নিজের দিলের মধ্যে বদ্ধমূল করা। এবং কোরআনের আরেকটি হক হচ্ছে কোরআনের প্রতি মহাব্বত, যে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। আপনারা জানেন যে আমরা এখন বিশ্বব্যাপী মিডিয়ার কল্যাণে সারা দুনিয়ার খবর জানি, মিডিয়ার প্রতি আমাদের একটা আকর্ষণ তৈরি হয়েছে, প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক, আমরা নির্ধারিত সময়ে সংবাদ দেখার জন্য টেলিভিশনের সামনে বসে যাই, তো পত্রিকা পড়ার জন্য অপেক্ষা করি যে কত তাড়াতাড়ি পত্রিকা আসবে এবং সেই সংবাদগুলো আমরা জানব। প্রিয় বন্ধুরা, পত্রিকা এবং মিডিয়ার প্রতি আমাদের যে আকর্ষণ তৈরি হয়েছে, বা বই পুস্তকের, আমার প্রিয় বই পুস্তকের প্রতি যে আকর্ষণ আছে, তার চাইতে বেশি আকর্ষণ আল্লাহর কালামের প্রতি আমার থাকা দরকার, আরও বেশি ইন্টারেস্ট আমার আল্লাহর কালামের প্রতি থাকা দরকার। এজন্য এর প্রতি একটি মহব্বত, একটি ভালোবাসা, একটি আকর্ষণ আমাদের তৈরি করতে হবে। প্রিয় বন্ধুরা, যে কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে যে আমাদেরকে তাকওয়ার মানে উন্নীত হতে হবে। কেন? যে হেদায়তের রাজপথে
চলার জন্য। তাইলে এই কথাটি এই বিষয়টি যেন আমরা হাসিল করতে পারি, এটি যেন অর্জন করতে পারি, এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফে বলেছেন, মান সোয়ামা রমজানা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সিয়াম সাধনা করবে ইমান এবং এহতেসাবের সাথে, তার পিছনের সমস্ত গুনাখাতা ক্ষমা করে দেওয়া হবে, তার সমস্ত পাপাচারকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে দুটি শর্ত, একটি হচ্ছে ইমান আর একটি হচ্ছে এহতেসাব। তাহলে আমি অবচেতনভাবে কোনো নিয়ত ছাড়া, কোনো অঙ্গীকার ছাড়া, কোনো ইরাদা ছাড়া উপবাস পালন করলাম, এটার নাম কিন্তু সিয়াম নয়, এটার নাম সিয়াম সাধনা নয়। আমার নিয়ত থাকতে হবে এবং আমাকে সাধনা চালিয়ে যেতে হবে। সেই সাধনা কিসের? সেই সাধনা হচ্ছে নিজেকে একটি পরিশুদ্ধ মানুষ হিসাবে প্রতিস্থাপনের। তাহলে নিজের মাঝ থেকে যে অশুভ অকল্যাণকর কাজ আমার আমার মাঝে যে প্রবণতা আছে, এই কাজের পাপাচারের যে প্রবণতা আছে, আমার মাঝে যে অশুদ্ধাচারের যে প্রবণতা আছে, এই প্রবণতা থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং সেখানে নিজেকে পর্যালোচনা করতে হবে। এহতেসাবের দুটি অর্থ, একটি অর্থ হচ্ছে সোয়াবের আশা নিয়ে সিয়াম সাধনা করা। অবশ্যই আমরা যারা সিয়াম সাধনা করি তারা সোয়াবের আশা করি। এহতেসাবের আরেকটি অর্থ হচ্ছে হিসাব নেওয়া, এর অর্থ হলো বিশ্লেষণ করা, নিজেকে পর্যালোচনা করা, নিজেকে চালনি দ্বারা এইটাকে ঝালাই করা, যাতে করে আমার মধ্য থেকে সমস্ত মন্দ কাজ দূর হয়ে যায়। তাহলে এহতেসাবের অর্থ হচ্ছে যে আমি এই আমি 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 আমার দিনের সূচনা থেকে শেষ পর্যন্ত, দিনের সূচনা থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ পর্যালোচনা করব। আজকের দিনে যতটি মিথ্যা কথা বলেছি, যে সমস্ত মন্দ কাজ করেছি, যে সমস্ত পাপের কাজ করেছি, সেইগুলো নিয়ে আমি নিজেকে মলামত করব, নিজেকে নিন্দা করব, নিজে শর্মিন্দা হব এবং এই জন্য আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করব, যে যাতে করে আগামীকাল এই কাজটি না হয়। এমনিভাবে প্রতিদিন প্রতিদিন ঈশার নামাজের পরে জায়নামাজে বসে নিজেকে পর্যালোচনায় আনা, আত্মসমালোচনা করা এবং নিজেকে এই অবস্থান থেকে উন্নয়নের জন্য অঙ্গীকার করা, এরকম একটি অবস্থাকে এহতেসাব বলা হয়। তাহলে এই এহতেসাব প্রথম এহতেসাবের প্রথম স্টেজ হচ্ছে প্রতিদিন এই এশার নামাজের শেষে জায়নামাজে বসে নিজেকে এই এহতেসাব করা, আর এর চূড়ান্ত স্টেজ হচ্ছে প্রতি ওয়াক্ত নামাজের পরে নিজেকে পর্যালোচনা করা, আত্মসমালোচনা করা, তৌবা ইস্তেগফার করা এবং মন্দ থেকে নিজেকে উন্নত করার জন্য, পাপাচার থেকে ঊর্ধ্বে ওঠানোর জন্য এই চেষ্টাটি করে যাওয়া। এই জন্য দেখেন এই কত তাৎপর্যময় হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সোয়ামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সিয়াম সাধনা করল ঈমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে সোয়াবের আশায়, তো আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা আমার, আসুন যে জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করেছেন, কোরআনের সাথে আমরা সম্পর্ক তৈরি করি, মহব্বতের সম্পর্ক তৈরি করি, আনুগত্যের সম্পর্ক তৈরি করি, আজমতের সম্পর্ক তৈরি করি, ভালোবাসার সম্পর্ক তৈরি করি এবং সহিশুদ্ধ তেলাওয়াত করে এই সম্পর্কটা তৈরি করি এবং এর মধ্য দিয়ে আমরা বরকতময় হওয়ার চেষ্টা করি। কোরআনকে ধারণ করি, রমজান কিন্তু বরকতময় হয়েছে। কোরআন কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন? আমাদের হেদায়াতের জন্য। সেই হেদায়াতটি আমরা কোরআনের বিধান থেকে গ্রহণ করি, এই জন্য কোরআন মজিদ বুঝে শুনে পড়ার চেষ্টা করি এবং আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার মানে উন্নীত করার জন্য যে সিয়াম সাধনা দিয়েছেন, সেই সিয়াম সাধনাটি আমরা ইমানের সাথে এহতেসাবের সাথে করার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই অনুষ্ঠান পৃথিবীর যে যেখান থেকে আপনারা দেখছেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি এবং আজকে সময় ফুরিয়ে এলো, আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।